নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য আবারও কিন্তু সুখবর নিয়ে চলে এলো রাজ্যের মুখ্যমন্ত্রী, যেখানে রাজ্যের বিভিন্ন প্রকল্পে আবারও কর্মী নিয়োগের নতুন আপডেট কিন্তু জারি করা হয়েছে। আজকের এই ভিডিওটা সেটা নিয়ে, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো সেই নতুন নোটিফিকেশান যেখানে তোমরা আবেদন করতে পারবে। রাজ্যে একের পর এক নয়া প্রকল্প শুরু করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং তাই রাজ্যের প্রকল্পগুলো বাস্তবায়নের লক্ষ্যে প্রচুর কর্মী কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি জারি করছেন পশ্চিমবঙ্গের এক জেলায়। বিজ্ঞপ্তিতে জানানো যাচ্ছে, রাজ্যের সরকারি প্রকল্পগুলিতে এই যে কর্মী নিয়োগ হবে সেগুলো কিন্তু রাজ্যে প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারে। রাজ্য জেলার সরকারি চাকরির আপডেট কিন্তু এই সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। তো এই সুযোগগুলো যদি তোমরা হাতছাড়া করো, তাহলে কিন্তু তোমরা ভবিষ্যতে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তা চলে চলো দেখে নিই আজকের এই কোন প্রকল্পে কী নিয়োগ বা কোন পদে নিয়োগ হচ্ছে। তো প্রথমেই বলে রাখি, যে সকল চাকরি প্রার্থী সরকারি প্রকল্পের গ্রুপ সি বা এই যে প্রকল্পের গ্রুপ সিতে অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হচ্ছে, তারা কিভাবে আবেদন করবে। প্রথমেই বলা হচ্ছে, আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্ট, জাতিগত শংসাপত্র, পরিচয়পত্র, পাসপোর্ট সাইজ ফটো, অন্যান্য যদি কোনো কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বা এক্সট্রা কোনো তোমাদের সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু আবেদন করতে পারো। নিয়োগের পদ্ধতি তিনটি ধাপে হবে। প্রথমে লিখিত পরীক্ষা হবে 50 মার্কের, কম্পিউটার টেস্ট হবে 10 এবং ইন্টারভিউ হবে 10 নম্বরে। যে পদে নিয়োগ হচ্ছে গ্রুপ সি ডাটা ম্যানেজার পদে, এই ডাটা ম্যানেজার পদে কিন্তু প্রচুর কর্মী নিয়োগ হবে। বিডিও অফিসের এই প্রতিটি শূন্যপদ রয়েছে, রাজ্যের প্রতিটি বিডিও অফিসে এই নিয়োগ হবে। শিক্ষাগত যোগ্যতা যেমনটি বলা হলো, এখানে স্নাতক বা গ্র্যাজুয়েশন পাস করলে এই গ্রুপ সি ডাটা ম্যানেজার পদে কিন্তু আবেদন করতে হবে। তবে কিন্তু শুধু মাত্র স্নাতক বা গ্র্যাজুয়েশন পাস না, সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং এমএস ওয়ার্ড টাইপিং স্পিড কিন্তু 30 হতে হবে, তবেই আবেদন করতে পারবে। এছাড়া আবেদনকারীর বয়সসীমা কিন্তু 18 থেকে 37 বছরের হতে হবে। এছাড়াও বয়সে ছাড় কিন্তু পেয়ে যাবে যারা এসসি এসটি ওবিসি থেকে বিলং করো। আবেদন চলবে 30 মার্চ 2022 পর্যন্ত, 14/3/2022 থেকে আরম্ভ হয়েছে এই আবেদন। আবেদন করতে গেলে লিঙ্ক তোমাদের নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু নিজেদের আবেদন আঁকটা করতে পারো। তাই বন্ধুরা, যারা যারা আবেদন করছো তাদেরকে সবাইকে আমি বলতে চাই, নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে কিন্তু নিজেদের আবেদনপত্রটা আবেদন পাঠাতে কিন্তু একদমই ভুলবে না। এবং যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই কিন্তু দেওয়া হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না এই চ্যানেলটি।